গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দেওয়া ছয় মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত ফলাফল প্রকাশ হয়নি। অথচ টেট এবং টিপিএসসির পরীক্ষার পর ফলাফল প্রকাশিত হয়েছে এবং চাকরিও পেয়ে যাচ্ছে, কিন্তু জেআরবিটি এখনও ফলাফল প্রকাশ করছে না। এই পরিস্থিতিতে একপ্রকার বাধ্য হয়ে সোমবার অধিকর্তার সাথে দেখা করতে আসলেন জেআরবিটি পরীক্ষার্থীরা। তবে অধিকর্তার সাথে দেখা করতে না পেরে অন্য আধিকারিকদের সাথে কথা বললেন, কিন্তু এখনও অব্দি সমাধান সূত্র বের হল না। এদিকে সূত্রের খবর, ইচ্ছাকৃতভাবে ফলাফল প্রকাশ করছে না জেআরবিটি। প্রথম পর্বে করোনার দোহাই দিয়ে ফলাফল প্রকাশ করেনি, এখনও নানা তালবাহানা চলছে। আর এই তালবাহানার পেছনে নোংরা রাজনীতি রয়েছে বলে মনে করছেন পরীক্ষার্থীরা। কারণ 2022 সাল যদি এইভাবে কাটিয়ে দেওয়া যায়, তাহলে 2023 সালের বিধানসভা নির্বাচন এসে যাবে, তখন বলা যাবে চাকুরিগুলি দেওয়া হবে। আসলে কেউ চাইছে না রাজ্যের বেকার যুবক যুবতীরা অন্তত বেঁচে থাকার একটা সুযোগ পায়, এই অভিযোগ পরীক্ষার্থীদের। আমরা জানুয়ারি মাসে প্রথম প্রথম সপ্তাহের দিকে আসলাম, তো এখানে আমাদের যে জেআরবিটি এক্সপিরিয়েন্স আছে সবাই মিলে আমরা ম্যাডামের সঙ্গে কথা বলেছিলাম, এখানে যে আধিকারিকরা আছে, তো তারা কথা বলার পর তারা আমাদেরকে জানাইলো যে এই মাসের মধ্যে আমাদের রেজাল্টটা পাবলিশ করাইব, সব কিছু প্রসেসিং হয়ে গেছে গা। তো আমাদের সবাই যে আমাদের এক্সপিরিয়েন্স আছে সবাই এই অপেক্ষাতেই আসতো যে এই মাসের মধ্যে রেজাল্ট দেওয়া হইব, এবং আমাদের যে এত মাসের যে পরিশ্রম এবং যে হার্ডওয়ার্ক, সেই হার্ডওয়ার্কের ফলটা এই মাসের মধ্যে আমাদের একটা পাওয়া যায়। তার মধ্যে দেখা যাইতেছে স্যার যে এর আগে যে টিপিএসসির বা বিভিন্ন বোর্ডের যে পরীক্ষাগুলি হয়েছে এবং টেট এবং যে অন্যান্য যে পরীক্ষাগুলি হয়েছে সেগুলির ডিসিপ্লিনভাবে এবং স্মুথলি সব কিছু রেজাল্ট সব কিছুই চলতেছে, কিন্তু এর মধ্যে দেখা যাইতেছে কি আমাদের একমাত্র জেআরবিটিটাই একদম রেজাল্ট একদম দেওয়া হইতেছে না বা কিছুই কোনো রেসপন্স দেওয়া হইতেছে না। এর মধ্যে স্যার আমরা যে রেজাল্ট নিয়ে বা যে কোনো ইমেল করতেছি, তো তারা সবাইদেরকে একমাত্র একই একটা মানে ওটু মেল সেন্ড করতেছে যে জেআরবিটি রেজাল্ট পাবলিশ করাইব ভেরি ইমিডিয়েট, সবাইদেরকে এক একরকমভাবে রেজাল্ট হইতেছে স্যার, ফোন তো ধরতেছি না। তো স্যার আমাদের শুধু আর কিছু না, শুধু একটা মাত্রই চাওয়া যে আমাদের শুধু এটাই জানতে চাই যে রেজাল্টটা কবে দেওয়া হয়। আমরা শুধু ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।